দাহাপাড়া ধামে শিষ্য হতে এসে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল বীরভূমের এক যুবক। রবিবার সকালে মুর্শিদাবাদ থানার অন্তর্গত দাহাপাড়া জগৎবন্ধু ধামে শিষ্য হওয়ার জন্য বীরভূম জেলার পাইকর থানার অন্তর্গত রুদ্রনগর গ্রামের এক পরিবারের সাতজন সদস্য এসেছিলেন। ছোট ধাম সংলগ্ন গঙ্গায় স্নান করতে নামেন তারা, তখনই এক যুবক গঙ্গায় তলিয়ে যায়। ওই যুবকের নাম অনিশ হালদার। ঘটনার পর মুর্শিদাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবারের লোকজন, কিন্তু এখনও পর্যন্ত তল্লাশির কাজ শুরু করেনি প্রশাসন। গঙ্গায় স্নান করতে নেমেছিল, নেমে মাথা ডুবিয়ে স্নানটা করেছে আর উঠতে পারেনি, একেবারে ভেসে গিয়েছে। আমরা আজকে দীক্ষা নেওয়ার জন্য এসেছিলাম, গঙ্গা স্নান করার পরে দীক্ষাটা নেওয়া হয়, গঙ্গা স্নানটা করবো, ছোটো ধামে প্রণাম করবো, বড় ধামে গিয়ে দীক্ষাটা নিয়ে বাড়ি যাবো। দাহাপাড়া ধামে? হ্যাঁ, দাহাপাড়া। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বীরভূম জেলার রুদ্রনগর গ্রামে পাইকর থানা।